করোনা মহামারীতে বিধ্বস্ত গোটা বিশ্ব, মারণ করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে, আর তাতেই যেন বন্য সুখ অনুভব করছে প্রকৃতি। অদৃশ্য ভাইরাসের তাণ্ডবে জেরবার বিশ্ব। সংক্রমণ রুখতে আর পাঁচটা দেশের মতো লকডাউন জারি রয়েছে কানাডাতেও, তাতেই যেন প্রাণ ফিরে পাচ্ছে কানাডার উপকূলে বসবাসকারী হাজার হাজার তিমি। পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী এই তিমির বাস গভীর সমুদ্রে, তবে যন্ত্র সভ্যতার যুগে বায়ুদূষণের মতন বেড়েছে জলদূষণও, আর এর ফলেই বেঁচে থাকায় যেন দুষ্কর হয়ে উঠেছে জলচর এই জীবটির ক্ষেত্রে। তবে লকডাউনে নতুন করে যেন প্রাণ ফিরে পাচ্ছে জলের বৃহত্তম এই প্রাণীটি। সম্প্রতি সমুদ্র বিজ্ঞানীরা এই লকডাউনের বাজারে তিমি সম্পর্কিত নতুন তথ্য তুলে ধরছেন আম জনতার কাছে, আর সমুদ্র বিজ্ঞানীদের রিপোর্টে যথেষ্ট উচ্ছ্বসিত মানবকুল। কারণ একটাই, বর্তমানে বিশ্বের প্রায় সব সমুদ্রেই জলদূষণের মাত্রা সহ একাধিক জলজ পরিবহনের আনাগোনা কমে গিয়েছে, ফলে নিশ্চিন্তে জলকেলি করতে পারছে তিমি সহ বিভিন্ন সামুদ্রিক জীবেরা। শুধু তাই নয়, অতি সম্প্রতি কানাডার একদল গবেষক শুনিয়েছেন গভীর সমুদ্র থেকে রেকর্ড করা তিমিদের গান। প্রায় 30 মিনিটের এই রেকর্ড শুনে কার্যত আপ্লুত হয়ে পড়েছেন পরিবেশপ্রেমীরা।